হ্যালো ইভিআন ওয়েলকাম টু জি সলিউশন তো তার করছি তোমার সবাই ভালো আছো তো আজকের কাছে আমরা আলোচনা করো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে সার্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে জুলাই মাসে সেটার বাংলা বিষয়ে কী কী নির্দেশনা আছে এবং কী কী সিলেবাস আছে তোমাদের কী কী পড়তে হবে দুই মাসে পরীক্ষার মুহূর্তে সেটা নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অতি দ্রুত তোমরা সাবস্ক্রাইব করিনি যে তোমরা তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষার সব সমাধানই তোমরা এই চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিই তোমাদের কী কী সিলেবাস আছে এবং কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে তো এখানে দেখো তোমার চ্যাপ্টার এক আছে যেটা বাংলা বিষয়ে যে ষষ্ঠ শ্রেণী যে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি তো এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো পৃষ্ঠানং চারের ছক পড়তে হবে নং আটের কাজ পড়তে হবে তারপরে তোমার কি আরও পড়তে হবে দেখো নং পাঁচ সাতের ছক পৃষ্ঠানং আটের ভূমিকা অভিনয় এরপরে তোমার আরও কী কী পড়তে হবে দেখো এখান থেকে আরও তোমার পড়তে হবে যে তোমার যে যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবে শিক্ষক নয় দশ পেজ বারো পেজ তেরো পেজ তারপরে পেজ নয়ের কথোপকথন তারপরে তেরো পেজের কথোপকথন তারপরে তোমার উনিশ পেজের বক্তৃতা এগুলোও তোমার পড়তে হবে তো দেখো এরপরে তোমার কি আছে এরপরে হচ্ছে তোমার যে দেখো এখানে আছে যে অধ্যায় তিনের অর্থ যে বাক্য লিখি এখানে তোমার সাত নং পেজের কাজ একুশ বাইশ নং পেজের কাজ এবং তেইশ চব্বিশ পেজের কাজ দেখতে হবে তো এটা হচ্ছে কি তোমার এটা কিন্তু তোমার দ্বিতীয় অধ্যায়ের কাজ ছিল এই যে এই কাজগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের তো দেখো তৃতীয় অধ্যায়ের থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে তো দেখো এই তৃতীয় অধ্যায় থেকে তোমার তো তারপর এটার পর তোমার চল্লিশ নং পেজের কাজ বিয়াল্লিশ নং পেজের কাজ এগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপর তোমার আটচল্লিশ পেজের কাজ পঞ্চাশ একান্ন পেজ এবং বাহান্ন চুয়ান্ন পেজ এই কাজগুলোও ভালোভাবে দেখতে হবে তবে তোমার চার ও পাঁচ ছয় নম্বর চ্যাপ্টার যে আছে চারপাশে লেখার সাথে পরিচিত হই সাহিত্য পড়ি এখান থেকে তোমার এই যে পঞ্চান্ন থেকে একষট্টি পেজের কাজগুলো তারপর তোমার চৌষট্টি আটষট্টি চুয়াত্তর উনআশি ছিয়াশি পেজের কাজগুলো তারপর তোমার পঞ্চান্ন থেকে একষট্টি পেজের কাজগুলো এবং চৌষট্টি আটষট্টি চুয়াত্তর উনাশি ছিয়াশি পেজের কাজগুলো তোমার ভালোভাবে করতে হবে তারপরে দেখো কী আছে চ্যাপ্টার ফাইভ তো চ্যাপ্টার ফাইভ তোমাদের ফাইভ তারপর সাত এই চ্যাপ্টারগুলো আছে ফাইভ সেভেন এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের ওই তোমার অর্ধভাষিক পরীক্ষায় থাকবে না এর চ্যাপ্টারগুলো তোমার কী হবে তোমার ফাইনাল পরীক্ষায় থাকবে তো তারপরে তোমার সিলেবাসগুলো দাগিয়ে নিতে পারো তোমার কোন কাজগুলো করতে হবে বিরানব্বই একশো এক একশো ছয় সতেরো তারপরে তোমার একশো ছাব্বিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ পেজ কাজ তারপর তোমার আরও কী কী আছে দেখো একানব্বই বিরানব্বই চুরানব্বই নিরানব্বই একশো পাঁচ দশ পনেরো এবং উনত্রিশ তিরিশ পেজের কাজ ও তারপর আবার দেখো একশো দুই আঠারো সাতাশ পেজের কাজ এগুলো তোমার দেখতে হবে তারপর তোমার চ্যাপ্টার সেভেন জেনে বুঝে আলোচনা করি এখান থেকে তোমার একশো পঁয়ত্রিশ ছত্রিশ পেজের কাজ সাইত্রিশ আটত্রিশ পেজের কাজ তোমার এগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে তারপর একশো উনচল্লিশ পেজের কাজগুলো তোমার পড়তে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোন কোন কাজগুলো তোমাদের করতে হবে তো আজকে এই পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে এখানেই শেষ করছি